What's up, everybody? This is Yasin Apurbo. I'm back to another new vlog. So, aske chole aschi ami Shahjahanpure. Apnara janen je Shahjahanpure apurbo ekta video dekhechen je ekhane ami medical test koranor jonno dichi. To inshallah amar report chole asche. To report bhalo asche ki kharap asche. To ekhon amra bhitore jabo. Bhitore giye hocche apnader sathe share korbo je inshallah amar report ki bhalo asche naki kharap asche. Tahole cholun bhitore jao jak. So guys, ekhon hocche ami bhitore jabo. Bhitore jaye hocche inshallah report ta nibo. এবং দেখি আলহামদুলিল্লাহ যদি রিপোর্টটা ভালো আসে তাহলে তো ভালোই আপনাদের দোয়ায় দোয়া করবেন সবাই আমার জন্য সো গাইস আজকে আবারো আছে আমার সাথে হৃদয় ছোট ভাই তো বেশ কয়েকদিন হৃদয়কে নিয়ে ঘুরতেছি আপনারা জানেন যে একবারে রিল্যাক্স মোডে আছি আমার কোনো কোনো কিছুই করা হচ্ছে না তো আমি যে জায়গায় যাই সাথে আমি হৃদয়কে নিয়ে যাই দুই ভাই একসাথে যাই আবার একসাথে আসি তো আসলে অনেক মিস করব এই দিনগুলোকে তো সবাই দোয়া করবেন আমাদের জন্য যেন ছোট ভাই বড় ভাইয়ের এই ভালোবাসাটা থাকে সো গাইস এখানে হচ্ছে আমি মেডিকেল টেস্টের জন্য দিছি তো এখন হচ্ছে আমি ভিতরে যাব সো গাইস আপনাদের মনে হতে পারে যে আমি নিউজ প্রেজেন্টারের মতো দাঁড়িয়ে আছি বাট না কিন্তু আমি যখন হচ্ছে কথা বলছিলাম আমার খেয়ালে ছিল না যে আমার মাইক্রোফোনটা অফ ছিল তো আমি ওনাদের থেকে পারমিশন নিয়েছি এটা হচ্ছে জামালপুর টাওয়ার SMC মেডিকেল সেন্টার দ্যাটস মিন সাহারা মেডিকেল সেন্টার এখানে হচ্ছে আমার রিপোর্টটা করিয়েছি সো গাইস এখন হচ্ছে আমি সাহারা মেডিকেল সেন্টার থেকে যাব হচ্ছে মেবি 100 ফিট এটা জায়গার নাম তো এখান থেকে আমাকে যে যারা ঠিকানা দিয়েছিল সাহারা মেডিকেল সেন্টারে এখন হচ্ছে আমি ওই ঠিকানায় যাব যাওয়ার পরে হচ্ছে ওরা মেবি আমার মেডিকেল রিপোর্টে একটা সিল দিবে এই সিলটা নিয়ে হচ্ছে আমি আবার এম্বাসিতে যেতে হবে এম্বাসিতে যাওয়ার পর কি করে আই ডোন্ট নো তো গাইস আমি গোগন টাওয়ার যাওয়ার জন্য একটা রিক্সা নিয়ে নিছি তো মামা আমাদেরকে নিয়ে যাচ্ছে সেখানে গিয়ে হচ্ছে আমরা সিলটা নিব সো গাইস এখন চলে আসছি স্ট্যান্ডার্ড মেডিকেল সেন্টারে তো আমাকে হচ্ছে এই সিলটা হচ্ছে আমাকে দিয়েছে আমার মেডিকেলে রিপোর্টের মধ্যে তো এটা নিয়ে হচ্ছে এখন আমি গোলশান এম্বাসিতে যাব সো গাইস রাইট নাও আমি আসি হচ্ছে আমার গ্রামের বাড়িতে তো সেই দিন হচ্ছে আমার এম্বাসিতে ওয়েট করতে করতে হচ্ছে সময় একদমই পুড়িয়ে গেছে তো সেইখানে হচ্ছে আমার সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার আউট করা পসিবল হয়নি তো সেই দিন আমি এম্বাসি থেকে বের হয়ে ডিরেক্ট চলে আসছি আমার গ্রামের বাড়িতে তো আজকে হচ্ছে আমার গ্রামের বাড়িতে বসে হচ্ছে আমি সেই বিষয়টা ক্লিয়ার করতেছি তো সেই দিন আমি যখন আমার মেডিকেল রিপোর্টটা নিয়ে এম্বাসিতে গেলাম এম্বাসিতে ঢোকার পরে হচ্ছে আমাকে 9600 টাকা দেওয়া লাগছে দেওয়ার পরে হচ্ছে তারা আমাকে একটা সিল দিয়েছিল মানে রিসিপ্ট তো রিসিপ্টটা হচ্ছে আমি একটা কাউন্টারে গিয়ে হচ্ছে জমা দিয়েছি আপনারা যে কোনো কাউন্টার দিতে পারেন আমি আমারটা ছিল 4 নম্বর কাউন্টার তো সেখানে হচ্ছে আমি জমা দিয়েছি জমা দেওয়ার পরে হচ্ছে সেখানে আমি ওয়েট করতেছিলাম আমার সাথে অনেক লোক ছিল সবাই ওয়েট করতেছে তো মানে এমন একটা অবস্থা সেখানে ফোন নিয়ে ঢুকতে দেয় না বা কোনো কথা বলা যাবে না একদমই বসে থাকতে হয় তো আমরা ওয়েট করতেছিলাম ওয়েট করার পর হচ্ছে একটা সময় এসে আমাদেরকে ডাক দিলো ডাক দেওয়ার পর হচ্ছে আমাদের থেকে ফিঙ্গার নিলো এন্ড দেন হচ্ছে আমাদের একটা সিগনেচার নিলো সিগনেচার নেওয়ার পর হচ্ছে আমরা আবারও ওয়েট করতেছিলাম ওয়েট করার পরে আবারও আমাদেরকে কল করছে আমাদেরকে ভিতরে নিছে ভিতরে নেওয়ার পর হচ্ছে আমাদের ছবি তুলছে আমাদের কি কি চেক আপ টেক আপ কি কি করছে এগুলো করার পর হচ্ছে আবারও ওয়েট করতেছিলাম ওয়েট করার পর হচ্ছে আবারও আমাদেরকে ভিতর থেকে কল দিছে কল দেওয়ার পর হচ্ছে আমাদেরকে জিজ্ঞেস করছে যে আমরা কোথায় যাচ্ছি কেন যাচ্ছি কার কাছে যাচ্ছি ওখানে গিয়ে কি করবো এনিথিংস অনেক কোশ্চেন আপনাদের করতে পারে তো এইখানে কোনো ভয় নাই একদম নর্মালি থাকবেন তো আমার সাথে আমি কয়েকজনকে দেখছি যে তারা অনেক ভয় করতেছে কি জিজ্ঞেস করে কেন জিজ্ঞেস করবে মানে কি বলবে তো যাই হোক এটা নিয়ে কোনো ভয় করার দরকার নাই তো ওয়েট করতেছিলাম তো আমাকে দুই একটা জিজ্ঞেস করছিল আমি পটাপট উত্তর দেওয়ার পর হচ্ছে আমাকে আর কিছু জিজ্ঞেস করে নাই তো আবারও হচ্ছে আমি ওয়েট করতেছিলাম ওয়েট করার পরে হচ্ছে আমরা আমার সাথে আরও লোকজন ছিল তো আমাদেরকে ডেকে আবার বলতেছে যে আজকে আপনাদের ভিসা দেওয়া হবে না কারণ হচ্ছে আজকে টাইম আউট হয়ে গেছে মানে টাইম শেষ হয়ে গেছে তো কালকে পর্যন্ত আপনারা ওয়েট করুন যদি কালকে পর্যন্ত হয়ে যায় তাহলে তো ভালো আর যদি না হয় তাহলে হচ্ছে ঈদের পরে ছুটির পরে এসে হচ্ছে আপনারা আপনাদের ভিসা নিতে পারবেন তো যাই হোক আমি বাসায় চলে আসি বাসায় চলে আসার পরে হচ্ছে পরের দিন আমাকে কল করছে আর সবাইকে কল করছে যাওয়ার পরে হচ্ছে আমাকে ভিসা দিয়ে দিয়েছে দেওয়ার পর হচ্ছে আমি ভিসা নিয়ে চলে আসছি তো একদমই নর্মাল বিষয়টা মানে অনেক হয়তো একটু আপনাদের থেকে হিবিজিবি লাগতে পারে এটা দ্যাটস নর্মাল ম্যাটার আর সমস্যা নাই একটু ই তো লাগবেই তো যাই হোক এইটাই ছিল আমার এম্বাসির কাজ এবং ভিসা নেওয়ার জন্য যে প্রসেস সেই প্রসেসটা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা ইয়াসিন অপূর্ব চ্যানেল এবং পেজে নতুন অবশ্যই চ্যানেল এবং পেজ সাবস্ক্রাইব ফলো থ্যাংক ইউ